হ্যালো ভিউয়ার্স, অনেকদিন পর আমি আসলাম ভিডিওতে। আমি আসলে মাঝে অনেক অনেক ব্যস্ত ছিলাম, এখন আসলে এই আমার চ্যানেলে আমি ঢুকতেও পারি নাই। বাট অনেকে দেখলাম কমেন্ট করেছেন যে আমার বর্তমান চুলের কন্ডিশন সম্পর্কে জানার জন্য যে কী অবস্থায় আছে। তো একটু রিক্যাপ করে যদি বলি যে আমি ট্রান্সপ্ল্যান্ট করেছি বেসিক্যালি দুইবার। প্রথমবার করেছিলাম 3,000 গ্রাফট, যেটা আমার সামনের ফ্রন্টাল এরিয়া কভার করছে। আর সেকেন্ড টাইম আমি ট্রান্সপ্লান্ট করিয়েছিলাম এই বছরে, এই বছর না সরি, মানে 2021 সালের মে মাসে। সেটা হচ্ছে কি আমার ক্রাউন সাইডে, মানে মাথার যে পেছনের অংশে আর কি, মানে এই সাইডের অংশে আর কি, ক্রাউনের সাইডে আর কি। তো এখন ক্রাউনের সাইডের রেজাল্ট পাইতে আমাকে এই বছরের অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে সামনের ফ্রন্টাল সাইডের যদি বলি, সামনের এই সাইডের যদি বলি, এটা আমি করেছিলাম 2020 সালের সেপ্টেম্বর মাসে। তো এতদিনে আমি রেজাল্ট আমার কাছে মনে হয় পেয়েছি 2020 সালের সেপ্টেম্বর মাস থেকে যদি চিন্তা করি, 1.5 বছর ডক্টর বলেছিল যে 1.5 বছরের কাছাকাছি লাগবে কমপ্লিট চুলের অবস্থা জানতে। সো আমি আপনাদেরকে দেখাই যে আমার সামনের ফ্রন্টাল সাইডের কী অবস্থা। এই যে এই হেয়ার লাইনগুলো, এই হেয়ার লাইনটা আমার কাছে আমারই ছিল না বেসিক্যালি, বুঝছেন? এই হেয়ার লাইনটাই আমার ছিল না সামনের সাইডে। আর ওই হেয়ার লাইনটাই বেসিক্যালি ক্রিয়েট হইতে হইতে মনে করেন সময় লেগে গেছে। আর ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ মেডিসিন যাই হোক আমি এখনও খাচ্ছি, চুলে যদি অনেক খুশকি হয়েছে। আর এখন দেখতেছেন এইটা, এই সাইডে যে আপনার পুরোটা দেখে আর্টিফিশিয়াল মনে হচ্ছে কিনা আপনারাই বলবেন ভালোভাবে। যাই হোক, এখন যেটা কনসার্নের ব্যাপার যে আমার মাথার এই সাইডে এখনো টাক আছে, এখানে এখনো আমি চেষ্টা করতেছি ওষুধপাতি খেয়ে ট্রিটমেন্টের ভিতরে থেকে পিআরপি নিয়ে, দেখা যাক সেটা রেজাল্ট আগামী বছর তো না সরি, এখানে একটু কারেকশন করি, এই বছর অগাস্টে বেসিক্যালি আমার 1 বছর 3 মাস হবে আর কি। তো অগাস্ট সেপ্টেম্বর নাগাদ বুঝতে পারবো যে কত বড় হয়েছে, কারণ মাঝখানের অংশটা চুল বড় হতে একটু সময় লাগে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার কন্ডিশন কি। এই যে আপনি দেখতেছেন না, এই যে এই এই যে এই অংশটা এই অংশটা এই অংশটা এই অংশটাতে ধরেন টোটাল এখানে লাগানো হয়েছিল কত, 1300 সামথিং আর কি, বাকিটা সামনে লাগানো হয়েছিল, বাকিটা সামনে, বাকি 700 সামনের দিকে লাগানো হয়েছিল সেকেন্ড টাইম, সেকেন্ড অপারেশনে আর কি। আর প্রথম সেকেন্ড অপারেশনে এই যে এখানে আপনারা যে ফাঁকা ফাঁকা অংশগুলো দেখতেছেন, এখানে বেসিক্যালি কাজ করা হয়েছিল। এবং ওই ক্রাউনের ওই সাইডে, এই সাইডটা ক্রাউন বলে, এই তালুর এই সাইডে চুল আসতে আসলে অনেক সময় লাগে, এটা গ্রোথটাও কম হয় কারণ ব্লাড সার্কুলেশনটা ওখানে একটু কম যায়, এই কারণে দেখাচ্ছে সময় লাগে। তো দেখাচ্ছে যে গত বছর মে মাসে করলে এরপরে নতুন চুল গজানো শুরু করছে ধরেন সেপ্টেম্বর থেকে, কারণ ট্রান্সপ্লান্টের চুল পড়ে যায় যেটা সবাই আমরা জানি, মে মাস থেকে 3 মাসের ভিতরে, 3-4 মাসের ভিতরে ট্রান্সপ্লান্টেশন চুল পড়ে গেলে এরপর সেপ্টেম্বর থেকে নতুন চুল গ্রো করা শুরু করে। সো সেটা রেজাল্ট দেখতে দেখতে তো এখনও 1 বছর তো ওয়েট করতেই হবে, ঠিক আছে? এই পুরো যতটুকু খালি অংশ দেখতেছেন, এই পুরো অংশটাই আসলে আমার সেকেন্ড অপারেশনে ট্রাই করা হয়েছে, মানে লাগানো হয়েছে আর কি। যাই হোক, তো দেখা যাক সেটার ফলাফল কী আসে। আর আপডেট আমি ইনশাল্লাহ নেক্সট খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে হয়তো আপডেট জানাবো। আর আমি লাস্ট ভিডিওতে একটা
ব্যাপারে মানে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে অনেকে তো সবার পক্ষে হয়তো ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব হয় না, অনেকে চুল পড়া শুরু করতেছে বা চুল পড়ে যাচ্ছে, চুল হয়তো আছে ভালোই আছে কিন্তু পড়ে যাচ্ছে আর কি। তো এই এই সময়ে সে এখন কি করতে পারে? তো এখন এই সময়ে আসলে দেখাচ্ছে যে আমি কয়েকটা অ্যাডভাইস দিব, আপনার চেষ্টা করেন সেটা পালন করতে। নাম্বার ওয়ান হচ্ছে কি, অনেকে হয়তো চুল বড় রাখার একটা প্রবণতা আছে আমাদের সবার ভেতরে, স্পেশালি আমার তো ছোটবেলা থেকে অনেক বড় আমি চুল রাখতাম, যে কারণে ওয়ান অফ দ্য রিজন যেটা আসলে আমার পরবর্তীতে ভালো কিছু বয়ে আনে নাই। তো আমি বলবো যে আপনারা যদি চুল যদি দেখতেছেন, যদি পড়া শুরু করতেছে অনেক বেশি, তাহলে আপনারা প্রথম কাজ যেটা করবেন, চুলটা একটু ছোটো রাখবেন, চুল ছোট রাখবেন, ভালো ছোট রাখবেন, মোটামুটি ভালো ছোট রাখবেন। এবং দেখা যাচ্ছে যে চুলে কয়েকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে সপ্তাহে ধরেন 3 দিন তেল দেয়া, একদিন অন্তর অন্তর 3 দিন তেল দেয়া, যে কোনো টাইপের তেল আপনি দিতে পারেন, নারকেল তেল দিতে পারেন, নারকেল তেল দিয়ে দেন দেখাচ্ছে যে রাতের বেলা নারকেল তেল দিয়ে দিয়ে ঘুমাবেন, দেন সকালবেলা উঠে গোসল করার সময় ওয়াশ করে নেবেন, যে কোনো টাইপের শ্যাম্পু আপনার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এরপরে দেখাচ্ছে যে সপ্তাহে 2 বার, ছুটির দিনে হয়তো একবার, আর মাঝে সপ্তাহে একবার হয়তো পেঁয়াজের রস দিয়ে একটু তালুতে ঘষবেন, এটা করতে পারেন। আর হচ্ছে পেঁয়াজের রসটা উপকারী আর কি, এটা দেখাচ্ছে যে সার্কুলেশনটা, ব্লাড সার্কুলেশনটা বাড়ায় আর কি, পেঁয়াজের রসটা দিলে। আর দেখা যাচ্ছে যে ডিমের সাদা অংশ কম বেশি আমরা সবাই জানি ডিমের সাদা অংশ প্রোটিন হিসেবে কাজ করে, ডিমের সাদা অংশটা দেখা যাচ্ছে যে মাথায় হচ্ছে গিয়ে ঘষবেন। বাট এগুলো আসলে করবেন চুল ছোট রাখলে সবচেয়ে ভালো হয়, চুল ছোট রাখলে তালুটা মাথার যে স্কালটা আর কি মানে ইজিলি দেখা যায়, মানে আমরা অনেক সময় ঘষাঘষি করতে গিয়ে বেশি চুল দেখে, এই যেমন ঘষাঘষি করতে গিয়ে দেখা যায় হাতের উপরে এরকম অনেক চুল, এক খাবলা চুল এসে পড়ে, ঠিক আছে। ইভেন ইফ আপনি যদি দোকানেও যান, দোকানে গিয়ে যদি আপনি কোনো মানে মাসাজ নেন, অথবা দেখাচ্ছে যে ওই যে আপনার কি বলে তেলের ওয়াশ, স্পা, হেয়ার স্পা বা আরও প্রোটিন ক্রিম দিয়ে যেগুলো আমরা নেই দোকানে সেলুনে গিয়ে, তো ওরা যেটা করে দেখাচ্ছে আপনার চুল যদি পড়ার প্রবণতা থাকে, আপনার চুল যদি বড় থাকে, তাহলে দেখবেন যে ওদের হাতে এক খাবলার চুল এসে পড়ে, কারণ ওরা এত জোরে জোরে জিনিসটা ম্যাসাজ করে যেটা আসলে ঠিক না এভাবে করা। সো এর থেকে বেটার হয় চুল ছোট রাখা। আর দেখাচ্ছে যে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক উপায়ে ওই জিনিসগুলো ফলো করা। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে গিয়ে যদি আপনি দেখতেছেন আপনার প্রচণ্ড পরিমাণে খুশকি এবং বা চুল পড়তেছে যেটা কোনো কোনো কাজ করতেছে না, তাহলে আমি বলবো যে ডাক্তারের পরামর্শ নিতে। তো অনেক টাইপেরই ডাক্তার আছে, আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মানে আমার ট্রান্সপ্লান্টেশন যে করিয়েছেন আর কি ডাক্তার, উনি আসলে স্কিন ডিজিজ দেন চুল পড়া এগুলো নিয়ে দেখাচ্ছে তার মেন রিসার্চ ওয়ার্ক। তো আমি যার কাছে গিয়েছিলাম উনি হচ্ছে গিয়ে মাহবুব স্যার, উনি হচ্ছে আপনার অরোরা ক্লিনিকে বসে, আপনার অরোরা ক্লিনিক লিখে ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পারেন, ওখানকার কনসালটেন্টদের সাথে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখতে পারেন। 1000 টাকা না 1200 টাকা মনে হয় ফি, মানে কনসালটেন্সি ফি আর কি, কথা বলে দেখতে পারেন যে যদি খুব বেশি সমস্যা হয় তাহলে তার সে কী টাইপের সলিউশন দিবে। সে বেসিক্যালি যেটা করতে পারে সেটা হচ্ছে যে মেডিকেটেড শ্যাম্পু দিতে পারে, খুশকির জন্য মেডিকেটেড শ্যাম্পু দিতে পারে তার ডক্টর প্রেসক্রাইব করা। আমার কাছে মনে হয় নিজ থেকে কোনো মেডিকেটেড শ্যাম্পু অথবা কোনো বন্ধুবান্ধব কোনো একটা মেডিকেটেড শ্যাম্পু আপনাকে সাজেশন দিল, সাজেস্ট করলো, এরকমভাবে মানে তাদের দেখাদেখি না কেনার থেকে একটা অভিজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে আপনার চুলের পুরো কন্ডিশনটা যাচাই বাছাই করার পরই তারা হয়তো একটা মেডিকেশন শ্যাম্পু হয়তো তাকে তারা প্রেসক্রাইব করবে। আর তারা যেটা প্রেসক্রাইব করবে না কেন, ওইটা নিয়েই আপনি কাজ করবেন, ওইটা নিয়ে আপনি ইউজ করে দেখবেন 3 মাস 6 মাস যতদিন ডাক্তার বলে
এবং তার কাছে এরপরে তার সাথে আবার দেখা করে তাকে তখনকার রেজাল্ট তাদেরকে বলবেন যে হ্যাঁ আমার এই টাইপের কন্ডিশন। আচ্ছা, তো ডাক্তারের ব্যাপারটা তো বললামই, ঠিক আছে, এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা যদি মনে করেন ডাক্তারের সাথে কথা বলবেন, তো আপনারা মাহমুদ স্যারের কাছে গিয়ে কথা বলে আসতে পারেন, দেখতে পারেন। আরও ডাক্তার আছে আমাদের ঢাকা শহরে, লাইক বখতিয়ার কামাল স্যার, ওনার অনেক পেশেন্ট আছে। তারপরে জাহেদ স্যার, আমি ওনার কাছেও গিয়েছি। তো আপনাদের এটা চয়েসের উপর ডিপেন্ড করে, বাট আমি যার কাছে গিয়েছি তার উনিও ভালো, উনি ওনা ওনারা আপনাকে গাইড করবে, বাট আপনাকে খুবই কনসিয়াসলি মেনে চলতে হবে। আচ্ছা, 3 নম্বর ব্যাপারটা হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাস। আমার খাওয়া দাওয়ার অভ্যাস হচ্ছে কি খুবই খারাপ, আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছেন যে আমি একটু হেলদি টাইপের। সো আমার দেখাচ্ছে যে খাওয়া দাওয়ার সবসময় অবস্থা খুব একটা ভালো ছিল না। হ্যাঁ, প্রচুর পরিমাণে বাইরের খাবার খাইতাম, ভাজা পোড়া খাওয়া অনেক বেশি পড়তো। তো এগুলো আলটিমেটলি দেখাচ্ছে যে শরীরে যে মেদ জমা, এটা আলটিমেটলি খারাপ। এবং দেখাচ্ছে আমি পানিও কম খাইতাম, মানে হিস্ট্রিক্যালি, মানে আমার লাইফ থেকে যদি আমি বললাম, ছোটোকাল থেকে পানি অনেক কেন জানি কম খাইতাম। সো আপনাদের জন্য সবচেয়ে বেস্ট হবে যারা আপনারা যদি প্রচুর পরিমাণে শাকসবজি, হ্যাঁ, প্রোটিন এসব দিকে খান, এবং দেখা যাচ্ছে যে ভাজা পোড়া কম খান, অয়েলি জিনিসপত্র কম খাবেন, এবং দেখা যাচ্ছে যে পানি প্রচুর খাবেন। পানি খুবই গুরুত্বপূর্ণ শরীরের জন্য, পানি এবং চুলের জন্য, সত্যি কথা পানি খুব, লাইক ধরেন 8-9 লিটার দিনে তো পানি খাইতেই হবে। সো পানিটা খুব বেশি করে খাবেন। এই জিনিসগুলো আসলে আমি কখনোই মানতাম না, ঠিক আছে, এটা আসলে যারা মানতে পারবে তাদের জন্য আসলে ভালো। হ্যাঁ, তাদের জন্য আসলে কোনো সমস্যা আমার মনে হয় ফেস করবে না, এবং শরীরের অন্যান্য অসুখ বিসুখ থেকেও তারা আসলে রক্ষা পাবে। সো খাওয়া দাওয়ার ব্যাপারটা, পানি খাওয়ার ব্যাপারটা বললাম। 4 নম্বর ব্যাপারটা আর বলবো, সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের পানির অবস্থা আসলে ভালো না। হ্যাঁ, অনেক এলাকার অনেক জায়গার পানি আসলে খারাপ। সো দেখাচ্ছে যে পানির একটা ফ্যাক্টর, পানি হচ্ছে গিয়ে মানে চুল পড়ার একটা মানে মুখ্যম কারণ হইতে পারে। তো আপনার যদি অনেক বেশি কনসিয়াস হন আপনাদের চুল নিয়ে, তাহলে আপনাদেরকে বলবো যে মানে ফুটন্ত পানি দিয়ে, ফুটন্ত পানি মানে ধরেন যেগুলো বিশুদ্ধ পানি আর কি, ঠিক আছে, বিশুদ্ধ পানি দিয়ে হচ্ছে গিয়ে আপনার যখন চুলে শ্যাম্পু দিবেন বা চুল যখন খালি ধোবেন, তখন যাতে বিশুদ্ধ পানি দিয়ে আপনারা চুল ধোন, যাতে ট্যাপের পানি ইউজ না করে বা কলের পানি ইউজ না করে আপনারা যাতে মানে বিশুদ্ধ পানি দিয়ে চুল ধুলে সবচাইতে ভালো হয়। এবং আপনি দেখেন, আপনি কয়েক মাস কন্টিনিউ করেন, আমার কাছে মনে হয় এটা একটা ভালো ফলাফল পাইলেও পাইতে পারেন। আচ্ছা, আর 5 নম্বর ব্যাপারটা হচ্ছে গিয়ে ডাক্তার আমাকে জিজ্ঞেস করছিল যে স্মোকিংয়ের ব্যাপারে, স্মোকিং করাটা ভেরি হার্মফুল। কেউ স্মোকিং যদি কারো অভ্যাস থাকে, যেটা বাংলাদেশে কম মানে ম্যাক্সিমাম মানে অনেক মানুষের স্মোকিং মানে ব্যাড হ্যাবিটটা আছে। সো স্মোকিং হচ্ছে কি এমন একটা জিনিস যেটা শরীরের দেখাচ্ছে অনেকভাবে ক্ষতি করে, তার ভিতরে একটা মেন পোর্শন যেটা ক্ষতি করে সেটা হচ্ছে চুলে। এটা আমি পার্সোনালি জানতাম না, কিন্তু ডাক্তার যখন আমাকে বলল যে স্মোকিং যদি আপনি কখনো করে থাকেন, প্লিজ কোয়াইট দ্য স্মোকিং, এবং স্মোকিংটা আসলে আপনার চুলের যে গ্রোথটা ওটাকে বাধা প্রদান করে, এবং দেখা যাচ্ছে যে মানে চুলটাকে আপনাকে মানে অনেক বেশি দুর্বল করে ফেলে, গোড়াগুলো দুর্বল করে ফেলে, এবং এটার অনেক সাইড ইফেক্টস আছে। এবং এটার সাইড ইফেক্টসের কারণে দেখাচ্ছে যে চুলে আলটিমেটলি অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। সো আপনাদের আসলে যদি চুলের প্রতি খুব বেশি মায়া হয়, তাহলে আমি সাজেস্ট করবো আপনাদেরকে স্মোকিং, ধূমপান করা ছেড়ে দিতে। আর খাবার দাবার ব্যাপার বিষয়ে তো আপনাদেরকে বললামই। তো এই 5টা মতো আমি সাজেশনস আমি আপনাদেরকে দিলাম, চেষ্টা করেন যদি সম্ভব হয় তাহলে এটা মেনটেন করতে, কারণ দেখা যাচ্ছে যে সবার পক্ষে আসলে ট্রান্সপ্লান্টেশন করা সম্ভব হয় না। তো একটা প্রশ্ন দেখলাম যে কত টাকা আমাকে লেগেছে আর কি 2 বার ট্রান্সপ্লান্টেশনে। আচ্ছা, ট্রান্সপ্লান্টেশনে
হচ্ছে গিয়ে যখন দুইবার অপারেশন হবে আপনার কিন্তু ওখানে লাখখানেক টাকা যাবে। কত যাবে এখন? আমার ক্ষেত্রে গিয়েছিল দুইবার অপারেশন মিলে 1.5 লক্ষ টাকার মতো। ঠিক আছে, 1.5 লক্ষ টাকা কতগুলো চুলের জন্য, কতগুলো গ্রাফটের জন্য? 5,000, 5,000 গ্রাফটের জন্য 1.5 লক্ষ টাকা। এখন আপনাদেরকে বলে রাখি যে 5,000 চুল গ্রাফট লাগানো এর অর্থ এই না যে আপনি 5,000টা গোড়া মানে 5,000 গ্রাফটেরই আপনি রেজাল্ট পাবেন, কারণ এখানে অনেক ফল আউটও হয়, অনেকগুলো চুল অনেক জায়গায় অনেক চুল ভালোভাবে গ্রোথ হয় না। ঠিক আছে, সো আমি বলতে পারতেছি না যে আমি ফুল রেজাল্ট পাবো নাকি, আমার মাথা ভর্তি চুল থাকবে কি না মানে 1.5 বছর পর, আমি কিন্তু এটা শিওর শট বলতে পারতেছি না। এটা আমি মেনে নিছি যে আমার ফুল আসবে না, ফুল রেজাল্ট হয়তো আমি পাবো না, আমার হয়তো 1,000 চুল কম থাকবে, মানে 5,000 লাগাইছি হয়তো 4,000 রেজাল্ট দেখতে পারবো, বাট যতটুকুই দেখতে পারবো না কেন, এবং সোফার যা দেখে আসছি আই উড সে আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। হ্যাঁ, কারণ অনেকে অনেকের অবস্থা, অনেক সেলিব্রিটিদের অবস্থা আসলে খুব একটা ভালো না, মানে অনেকবার তারা ট্রান্সপ্লান্টেশনই করেছে বাট ভালো ফলাফল সবাই পায় না আসলে। হ্যাঁ, মানে একটা অনিশ্চয়তা আছে, সো লাকও একটা ফেভার করার একটা ব্যাপার থাকে। তো যেটা বললাম, এই 1.5 লক্ষ টাকা ছাড়া আরও মেনটেনেন্স হচ্ছে কি, আমি পিআরপি নিয়েছিলাম। পিআরপি হচ্ছে কি, ডাক্তার সাজেশন দেয় নর্মালি, পিআরপি প্রতি মাসে ধরেন 3,000 টাকা বা 4,000 টাকা নেয়। তো প্রথম ট্রান্সপ্লান্টেশনের প্রথম পরের 6 মাস হচ্ছে গিয়ে 6টা পিআরপি, এরপরের 1 মাস পর পর পিআরপি দেওয়া লাগে। তো আমি সব মিলে 14টা কি 15টা মনে হয় পিআরপি দিয়েছি আর কি, আমার পুরা মানে জার্নিতে। তো ওখানে ধরেন দেখা 3,000 টাকা করে দিলে 3,456, এরপর আমার ওষুধপাতি, ওষুধপাতি ধরেন মনে করো আরও 50,000, সো দেখাচ্ছে আরও 1 লাখ টাকা মেনটেন্যান্স বাবদ ওষুধপাতি তো লাগেই। বাট ঘটনা হচ্ছে যে এগুলো সব একবারে খরচ হবে না, এগুলো টাইম টু টাইম খরচ হবে। আপনার 2-2.5 বছরের যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডে আপনার যদি আপনি 5,000 চুল লাগান তাহলে হয়তো এরকম খরচ হতে পারে, আর 2.5 লাখ টাকা খরচ হলেও হতে পারে। আর যদি আপনার স্কাল দেখে বলে যে না আপনার এত চুল লাগবে না, 2,000 হলেই হবে বা 1,500 হলেই হবে, তাহলে আপনি সেভাবে কাজ করবেন, তাহলে আপনার কস্টিং আরও কম হবে, হয়তো 1 লাখের ভেতরে হয়ে যাবে। সো এটাই আর কি, সোফার আমি এখন ভিডিও সাইন অফ করতেছি। আমি দেখি নেক্সট টাইম আপনাদের কমেন্ট সেকশন দেখে নেন কোনো স্পেশাল কোনো কিছু নিয়ে আসতে পারি কি না। আর দেখাচ্ছে যে আর আমার একটা ফেসবুক পেজ আছে এক্সপ্লোর উইথ শাহরিয়ার, আমি আসলে বেশি অনেক ভোজন রসিক এবং ট্রাভেলিং প্রিয় একজন মানুষ। সো আপনারা যদি কখনও মনে করেন যে আমার জীবনযাপন আমি কীভাবে চলতেছি, লাইফস্টাইল কীভাবে মেনটেন করতেছি, তো সেসব কি মানে জিনিস দেখার জন্য আমি আপনাদেরকে ইনভাইট করতেছি। আমার ফেসবুক পেজ আছে এক্সপ্লোর উইথ শাহরিয়ার, এটা লিখে দিলে চলে আসবে। আপনারা চাইলেও পেজে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন আমার সাথে। আর সবাইকে ধন্যবাদ, অনেকে কমেন্ট করেছেন। আর লাস্ট কথা বললেই নয় যে সব এগুলো নিয়ে আসলে খুব একটা চুল নিয়ে টেনশন করলেও বা চুল পড়ে, রাতে ঘুমানোটাও একটা ফ্যাক্ট। রাতে অনেক, আমি তো অনেক রাত জাগতাম ছোটোকাল থেকে, ক্লাস 4-5 থেকে ভোর 4-5টা পর্যন্ত জাগতাম কোনো কারণ ছাড়াই। তো দেখা যাচ্ছে যে ওইটাও একটা ইম্প্যাক্ট ফেলছে আমার, যে তোমার রাত জাগলে আসলে চুল পড়ার প্রবণতা অনেক বেশি, সবাই জানে কম বেশি। সো এটাও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে যে খুব বেশি রাত যাতে আপনারা না জাগেন। আর যেই প্রসিডিউরগুলো বললাম সেগুলো ফলো করেন, দেখেন কী হয়। ঠিক আছে, 3-4 মাস করে কন্টিনিউয়াস লেগে থাকতে হবে, 2 দিন করলেন 5 দিন করলেন না কিচ্ছু লাভ হবে না, কোনো লাভ হবে না। 2 দিন তেল দিলেন এরপরে ভুলে গেলেন, কোনো লাভ হবে না। তারপরে হচ্ছে কি, বিশুদ্ধ পানি দিয়ে চুল কয়েকদিন গোসল করলেন এরপরে ছেড়ে দিলেন, লাভ হবে না। আপনাকে মাসের পর মাস ট্রাই করে যেতে হবে এবং মেক শিওর করতে হবে যে না আমি এটা অনন্তকাল ধরে করতে থাকবো, এরকম একটা মাইন্ডসেট নিয়ে নিলে দেখবেন যে রেজাল্ট পাইতেছেন। মানে একটা কমপ্লিট মাইন্ডসেট নিয়ে নেবেন যে এটাই আমার লাইফস্টাইল, এটাই আমি নিয়মিত চালাতে থাকবো, করতে থাকবো। সো ওইভাবে আগান, দেখবেন যে ব্যাপারটা আরও অনেক সহজ হয়ে যাবে আর কি।
পুরো ব্যাপারগুলো মেনটেন করা, খাবার দাবার থেকে শুরু করে, হ্যাঁ, আপনাদের যে চুলে যে মেনটেন্সের যে ব্যাপারগুলো প্রাকৃতিক উপায়ে ওইটা মেনটেন করতে থাকেন, দেখবেন যে ব্যাপারগুলো আর অনেক সহজ হয়ে যাচ্ছে। সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকে অনেকদিন পর আসলাম বলে আসলে এতগুলো কথা বললাম, সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যারা অ্যাকচুয়ালি আমার মতো সমস্যায় আছে বা আপনাদের মতো সমস্যায় আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করেন, তাদেরকে জানিয়েন। আর দেখাচ্ছে যে ফেসবুক পেজের কথা যেটা বললাম, এক্সপ্লোর উইচ আরিয়া, সবাইকে আমন্ত্রণ জানাইলাম। থ্যাংক ইউ।